চলে গেলেন বাংলাদেশের বর্ষীয়ান অভিনেতা মাসুম আজিজ। সোমবার দুপুর 2:45 শেষ নিঃশ্বাস ত্যাগ করেন 21 পদকপ্রাপ্ত অভিনেতা। দীর্ঘদিন ক্যান্সারে ভুগছিলেন তিনি। গত 8 অক্টোবর ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয় অভিনেতাকে। ধীরে ধীরে শারীরিক অবস্থার অবনতি ঘটে। গত 13 অক্টোবর ভেন্টিলেশনে নেওয়া হয়েছিল মাসুম আজিজকে, কিন্তু শেষ রক্ষা হল না। সোমবার 17 অক্টোবর না ফেরার দেশে পাড়ি দিলেন অভিনেতা। অভিনেতার ছেলে উৎস আগেই বলেছিলেন, 2022 সালের শুরু থেকেই ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন তিনি। বছরের শুরু থেকে চিকিৎসা শুরু হয়েছিল তার, কিন্তু গত মাস থেকে তার অবস্থার অবনতি ঘটে। সে কারণে একবার হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। তারপর কিছুটা সুস্থ হওয়ার পর বাড়ি ফেরেন অভিনেতা। কিন্তু অক্টোবরে শুরুর দিকে আবারও অবস্থার অবনতি হয়, শুরু হয় শ্বাসকষ্ট। সে কারণে গত 8 অক্টোবর আবারও তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। কেমোথেরাপি দেওয়ার পর ধীরে ধীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। এর জেরে ফুসফুসে ব্যাকটেরিয়া সংক্রমিত হয়, ফলে ওষুধ কাজ করছিল না ঠিকমতো। মাসুম আজিজের ছেলে উৎস জামান বাংলাদেশের সংবাদ মাধ্যমে জানান, সোমবার তার বাবার মরদেহ হাসপাতালেই থাকবে। মঙ্গলবার সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে অভিনেতার মরদেহ নেওয়া হবে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে রাষ্ট্রীয় শ্রদ্ধা জ্ঞাপন করা হবে, এমনকি সাধারণ মানুষরাও সেখানে শ্রদ্ধা জ্ঞাপন করতে পারবেন। এরপরই মরদেহ নিয়ে যাওয়া হবে পাবনায় তার গ্রামের বাড়িতে। সেখানেই পারিবারিক কবরস্থানে সমাহিত করা হবে অভিনেতাকে। মাসুম আজিজ একাধারে অভিনেতা, নাট্যকার ও নির্দেশক হিসেবে মঞ্চে খ্যাতি কুড়িয়েছেন। তবে তারকা খ্যাতি পেয়েছেন টেলিভিশন নাটক ও সিনেমায় অভিনয় করে। হুমায়ুন আহমেদের উড়ে যায় বকপক্ষি, সালাউদ্দিন লাবলুর তিন গ্যাদা সহ অসংখ্য টিভি নাটকে অভিনয় করেছেন এগুণী অভিনেতা। এছাড়া চলতি প্রজন্মের অনেক নির্মাতার পরিচালনায় অভিনয় করেছেন তিনি। গুড়িয়ে অভিনেতার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বিনোদন অঙ্গনে। সো ভিউয়ার্স, এখনো আমাদের ফেসবুক পেজটি লাইক না করে থাকলে এখনই করে নিন, ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।